নমস্কার, আমি আমার আগের ভিডিওতে প্রাচীন মিশরীয় ফারাও আখেনাতেনকে নিয়ে আলোচনা করেছিলাম এবং তখন আমি বলেছিলাম যে আমি আমার নেক্সট ভিডিওতে আখেনাতেনের স্ত্রী নেফারতিতিকে নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। নেফারতিতি ছিলেন প্রাচীন মিশরীয় সম্রাট বা ফারাও আখেনাতেন বা চতুর্থ আমেনহোটেপের স্ত্রী এবং তিনি ছিলেন মিশরের সবথেকে সুন্দরী, ক্ষমতাশালী এবং রহস্যময়ী রানী। নেফারতিতির জীবনকাল ছিল আনুমানিক 1370 থেকে 1330 খ্রিস্টপূর্বাব্দ। নেফারতিতি এই শব্দটির আক্ষরিক অর্থ হল একজন সুন্দর নারী এসেছে। প্রাচীন মিশরীয় সভ্যতার এই রহস্যময়ী রানীকে বিভিন্ন নাম এবং বিভিন্ন উপাধিতে অভিহিত করা হয়। যেমন তাকে বলা হয় ডটার অফ গডস, তেমনি তাকে বলা হয় রুলার অফ দ্য নীল। কিন্তু 1912 সালের আগে পর্যন্ত নেফারতিতি সম্পর্কে কারো কোনো ধারণাই ছিল না। 1912 সালের 6ই ডিসেম্বর জার্মানির একটি প্রত্নতাত্ত্বিক দল তারা মিশরের এক প্রাচীন ধ্বংসাবশেষ থেকে প্রায় 3200 বছরের পুরনো এক নারী মূর্তি খুঁজে পায় এবং পরবর্তীকালে গবেষণায় প্রমাণিত হয় যে এই নারী মূর্তিটি হল প্রাচীন মিশরীয় সভ্যতার রহস্যময় রানী নেফারতিতির মূর্তি। এই মূর্তিটি ছিল প্রায় 20 ইঞ্চির মতো লম্বা এবং বর্তমানে রানী নেফারতিতির এই মূর্তিটি রয়েছে বার্লিনের অল্টেস মিউজিয়ামে। প্রাচীন মিশরীয় সভ্যতায় তিনি অনেকের কাছেই ভালোবাসা, হাসি খুশি এবং আনন্দের জীবন্ত প্রতিমূর্তি বা প্রতীক। কিন্তু আবার অনেকের কাছে তিনি হলেন ধর্মত্যাগী ও বিশ্বাসঘাতক, কারণ তার স্বামী আখেনাতেন বা চতুর্থ আমেনহোটেপ যে বহু ঈশ্বরবাদ ত্যাগ করে একেশ্বরবাদের নতুন ধারা মিশরে প্রবর্তন এবং প্রচার করেছিলেন, এই বিশাল কর্মযজ্ঞের মূল হোতা বা প্রধান চালিকা শক্তি ছিলেন নেফারতিতি। তাই অনেকেই তাকে ধর্মত্যাগী ও বিশ্বাসঘাতক বলে মনে করেন। আবার অনেকের কাছে রানী নেফারতিতি ছিলেন এক জীবন্ত দেবী যিনি দেশের স্বার্থে নিজের সর্বস্ব ত্যাগ করেছিলেন। প্রাচীন মিশরীয় সভ্যতার এই রানীকে নিয়ে রহস্যের বা জল্পনা কল্পনার কোনো শেষ নেই। কখনো তিনি কারোর কাছে রহস্য ও জাদুর রানী, কারোর কাছে তিনি ভালোবাসার রানী, আবার কারোর কাছে তিনি বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ ও হিংসার রানী। তিনি তার স্বামী ফারাও আখেনাতেন বা চতুর্থ আমেনহোটেপের সঙ্গে তার পাশাপাশি নিজেও মিশরের শাসনকার্য পরিচালনা করতেন এবং এক্ষেত্রে উল্লেখ্য যে নেফারতিতির আগে আর কোনো মিশরীয় রানীকেই কখনো এরকম কোনো ক্ষমতা প্রদান করা হয়নি। ফারাও আখেনাতেনের মৃত্যুর পর থেকে এবং তুতের খামেনের ফারাও হওয়ার আগে পর্যন্ত নেফারতিতি গোটা মিশরের শাসনকার্য পরিচালনা করতেন বলে মনে করা হয়। বিভিন্ন প্রাচীন মিশরীয় চিত্রে রানী নেফারতিতিকে বিভিন্ন শাস্ত্রীয় আচার অনুষ্ঠানে শিরোমণি বা মধ্যমণি রূপে দেখা গিয়েছে। আবার একটি পাথরের লিপিতে তার নামের পাশে দ্য গ্রেট রয়্যাল ওয়াইফ কথাটি উৎকীর্ণ করা রয়েছে এবং এর থেকে আমরা প্রাচীন মিশরীয় সভ্যতায় তার সামাজিক মর্যাদার একটা ইঙ্গিত করতে পারি। বিভিন্ন পাথর চিত্রে প্রাচীন মিশরীয় সভ্যতার এই রানীকে দেখা গিয়েছে তিনি যুদ্ধ রথে বসে রয়েছেন এবং তার হাতে রয়েছে একটি উঁচু দণ্ড, যার থেকে গবেষকরা মনে করেন যে সেই সময় রানী নেফারতিতি ছিলেন দ্য সুপ্রিম অথরিটি অফ দ্য স্টেট। ফারাও আখেনাতেন বা চতুর্থ আমেনহোটেপের সঙ্গে বিবাহ হওয়ার পর থেকে তারা উভয়ে মিলে মিশরীয় সভ্যতার সবথেকে সমৃদ্ধশালী সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এবং যে কারণে তাদের সময়কালকে বলা হয় মিশরীয় সভ্যতার স্বর্ণযুগ। কিন্তু আক্ষেপের বিষয়, মিশরের মানুষ কখনোই এই দয়ালু ফারাও আখেনাতেন এবং তার স্ত্রী রানী নেফারতিতিকে মন থেকে মেনে নিতে পারেননি এবং তার একটাই কারণ ছিল তাদের নতুন একেশ্বরবাদী ধর্মমত। প্রাচীনকালে মিশরের ফারাও বা সম্রাটদের একাধিক স্ত্রী থাকত
এই একাধিক স্ত্রীর মধ্যে রানী উপাধি সেই স্ত্রীকেই দেওয়া হতো যে স্ত্রী প্রথম ফারাও বা সম্রাটকে পুত্র সন্তান উপহার দিতেন। বিভিন্ন সূত্র থেকে নেফারতিতির 6 জন কন্যা সন্তানের পরিচয় পাওয়া যায়, কিন্তু কোনো সূত্র থেকেই কিন্তু নেফারতিতির কোনো পুত্র সন্তানের সন্ধান বা কোনো পরিচয় পাওয়া যায় না। এক সময় পর্যন্ত মনে করা হতো তিনি ছিলেন তুতের খামেনের মা, কিন্তু পরবর্তীকালে গবেষণা প্রমাণ করে যে তিনি তুতের খামেনের বায়োলজিক্যাল মাদার ছিলেন না, বরং তিনি ছিলেন তুতের খামেনের সৎ মা এবং শাশুড়ি। তাই বলা যেতেই পারে যে ফারাও আখেনাতেন পুত্র সন্তান না থাকা সত্ত্বেও নেফারতিতিকে রানী উপাধি দিয়েছিলেন শুধুমাত্র তার অসামান্য মোহময়ী রূপ, তার ক্ষুরধার বুদ্ধি, তার অপরূপ বাচন ভঙ্গি এবং তার স্বামীর প্রতি তার নিখার ভালোবাসা, আনুগত্য ও সমর্থনের জন্য। তো এই ছিল মিশরের সব থেকে রহস্যময়ী এবং সর্বাপেক্ষা ক্ষমতাশালী ও সুন্দরী রানী নেফারতিতির জীবনের একটা অতীব সংক্ষিপ্ত ইতিহাস। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা অনেক কিছু জানতে পেরেছো। তাও যদি তোমাদের কারোর কোথাও কোনো ডাউটস থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভালো থেকো, ধন্যবাদ।